কিভাবে প্লেটটা গায়ে নিয়ে বসে আছে আমার কাকা, ভাইপোকে একটু দেন, ভাইপো খালি ভাত খাচ্ছে। আপনি 350 টাকা কেজিতে ছানা ছানা দিচ্ছেন, কিভাবে সম্ভব? আমি নিজে লুঙ্গি পরা, এই যে লুঙ্গি পরা, এই জন্য দাম কম পাইছি। শিবসা নদীর মাছ দিয়ে আমরা সোজা চলে যাব এখন শান্তা বাজারে। ঘটনা হচ্ছে যে কালাবগির ঠোঁটায়, যেখানে আবদুল্লাহ ভাইকে নামিয়ে দিয়ে গেলাম, সেখান থেকে আমরা রওনা দিয়েছি শান্তার উদ্দেশ্যে। এবং এই সময় আমাদের বেলায়েত সর্দারের মুখে খই ফুটছিল, তিনি কেওড়া দিয়ে মাছ রান্না করছিলেন আর নানা গল্প শোনাচ্ছিলেন আমাদের। যাই হোক, আমরা যখন ফিরতি পথ ধরেছি তখন আমাদের এক সহযাত্রী আজব একটি ঘটনা ঘটিয়ে ফেললেন, বাড়ি যাবেন বলে লাফ দিলেন পানিতে। ওকি 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 ভাসে না দেখি, ওই যে ও ভাই, হঠাৎ করেই এই কাণ্ডটি ঘটিয়ে বসেছিলেন তিনি। যাই হোক, আমরা শান্তার দিকে যাচ্ছি, শান্তা গড়ুইখালী ইউনিয়নে। এবং চলতি পথে এখানকার নৌ রুটের কথা একটু বলি। খুলনা থেকে আসছে, খুলনা থেকে রওনা দিয়ে কোথায় কোথায় থামে? নুলিয়ান হয়ে বানিয়াখালি, বানিয়াখালি দিয়ে কয়রা শান্তা লঞ্চ ঘাটে চলে এসেছি আমরা। নদী একটু উত্তাল থাকলে কিন্তু এখানে দাঁড়ানো একটু বিপদ হয়ে যায়, তবে আমাদের কপাল ভালো ছিল যে আমরা যখন সেখানে ভিড়ি তখন পরিস্থিতি বেশ ঠান্ডা। আরো কম, আরো কম, আরো কম, আরো কম, আরো কম, আরো দেখ করো, আরো আরো কম, আর কমালি থাকে না। হ্যাঁ, শুকনো মরিচ টরিচ কি আছে না? সব শেষ আছে, আছে ভাই। দাও দেখি দুটো শুকনো মরিচ, দেখি ভাই দেখতে মাস। হ্যাঁ, চান্দা মাছটা আছে নাকি? পাশে মাছ দিয়ে না, পাশে মাছটা পরে নিচ্ছি। না না, পরে না, একসাথে দিয়ে, একসাথে নিতে হবে, পরে বুঝি না। বালি মাছ দেবো ভাই? না, বালি মাছ দিয়েন না, একটু ঝোল দেন। আর আরেকটা কেওড়া দিবেন? ঝোল দিচ্ছে না, একটু ঝোল দেন ভাই, ভাই চামচের বাড়ি দিয়ে একটা ঝোল দেন একটু। মজা হয়েছে ভাই? ভাইপোকে একটু দেন, ভাইপো খালি ভাত খাচ্ছে। কাটাখালির ভাইপো শান্তা, শান্তা খুলনার
শান্তা ঘাটে আছি। আমরা এই রোদের কারণে কাঁথাটা দিয়ে রাখছি। ও, এই যে শান্তা ঘাট। ওইদিকে সিনেমা চলে খুবই জানো। কারেন্ট তো আছে এখানে না? যাচ্ছি এই আশরাফুল কাকার বাড়িতে। এই কাকা অনেক পুরনো একজন জেলে এবং সুন্দরবনের ভালো মন্দ অনেক কিছুর সঙ্গেই তিনি জড়িত ছিলেন এবং অনেক কিছু জানেনও। যাই হোক, তার সঙ্গে দীর্ঘ পরিচয়। এবার তার বাড়িতে যাচ্ছি। তো যাওয়ার পথে হাতে তো কিছু নিতে হয়, সেজন্য সেখানকার স্থানীয় একটি দইয়ের দোকানে ঢুকে পড়লাম। ভাই, এই ছানাও কি ইয়ের দুধের? আপনাকে ঢাকা নিয়ে দুধের হলে আয়, গুঁড়ো দুধের ছানা হইলে ভালো হয় না? এখান দুধের এখানে আরো দোকান আজকের প্রথম আপনাকে সব ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাকে ঢাকায় নিয়ে যাব। ঢাকা নিয়ে যেতে গেলে আপনার ওই আপনাকে নিয়ে যাব ঢাকায়, ও নিয়ে করব কি? না, পৌঁছে দেন কোনে মাল। হ্যাঁ, এখন ভাল পৌঁছবো কাছে না, কলেজে নিয়ে গ্যাসে যাবে। কিন্তু না, অসুবিধা নাই, কিন্তু আপনাকে ঢাকায় নিয়ে যেতে হবে। আপনি 350 টাকা কেজিতে ছানা দিচ্ছেন, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তাই না, এই দামে তো চালান দিতে হবে তাকে ঢাকায়। যাক, ঠিক আছে, সেই তাকে তার এটা ডিউটি, তার হচ্ছে ডিউটি আর কি, মিষ্টি দই বানানো, বুঝছেন? এখানে হচ্ছে কেজি দরে কেউ মিষ্টি নিয়ে যায়, একটা মিষ্টি খাবে। আচ্ছা আচ্ছা, এরকম একটু ইন্ডিয়ান কালচারে, তাই নাকি? এটি একটি স্লুইস গেট এবং শিবসা নদীতে যখন মিঠা পানি থাকে তখন এই গেটটি খুলে দেওয়া হয়, মূলত এই অঞ্চলের সেচ কাজ চালানোর জন্য। মজার ব্যাপার হচ্ছে যে এই অঞ্চলে গাছপালা বেশ ভালোই দেখছি এবং ফসলও হচ্ছে চারপাশে, যদিও লবণ পানি। পান সুপারি নিচ্ছে দেব কাকার জন্য, বুঝছেন? পান সুপারি দেব কাকার জন্য নিচ্ছে। যেই জায়গাটি দিয়ে আমরা হাঁটছি এর একপাশে শিবসা নদী, আর কপোতাক্ষ নদ যেটি সেটিও এই পর্যন্ত এসেছিল, কিন্তু নদীটি এখানে এসে বন্ধ হয়ে গেছে। এবং সেখানে আরেকটি বড় নদী রয়েছে, বেশ লম্বা নদী রয়েছে, সেই গল্প শোনাচ্ছি আপনাদের। স্লুইস গেট দেওয়া জায়গাটি একরকমের এখন লেকের মতো হয়ে গেছে, সেখানে প্রচুর মাছও হয়। মাছ হচ্ছে? গলদা পাওয়া যায়? গাঙে প্রচুর মাছ। কি করে হলো? আচ্ছা, হ্যাঁ কাকা, এই নদীতে যে সময় মিষ্টি পানি থাকে ও পাশে, হ্যাঁ সেই ওইখানে গাং বাঁধে দিয়ে আমার বাড়ির সামনে দিই, নিজের বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে এই এলাকা এই বিলগুলো দেখছেন, এই বিলগুলো সব তরমুজ এবং গোলাপ। আচ্ছা, এগুলো হয়? এগুলো হয়, এই এই চাষ করে চাষিরা, আমাদের এই এলাকার চাষিরা খুবই মানে আমরা আগের থেকে এদের অবাবনাটান খুবই কম আছে, কৃষি হচ্ছে, চাষ হচ্ছে এখন। হ্যাঁ, চাষ হচ্ছে। দেখি মাছ হলো কি না, গলদা টলদা হলো কি না দেখি। ওই ওরা ডাকছি তোমার জনগণের সাথে, বা 25-26 জন মাছ আছে নিতে, তাই নাকি? রুই মাছ কোথায় চলে আসে? আর ওইখানে বস্তা একটা রাখি আসতো
আরেকটু পরে এটা নদী ছিল, ঘোষখালী নদী। এই নদীটা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এই নদীটা কিন্তু ছাড়া ছিল শিবসা নদীর সঙ্গে, শিবসার সাথে ছিল। আর এই মাথা কোন দিকে গেছে? এই মাথা চলে গেছে আপনার ওই দেশে কপোতাক্ষে পড়ছে, কপোতাক্ষ। কিন্তু ওই যে কপোতাক্ষটাই তো এখানে আসছিল, কপোতাক্ষটাই এখানে আসছিল তাই না? শিবসার ঘোড়ায় এসে আবার কেটে পড়ছে কপোতাক্ষ, কপোতাক্ষ হয়ে ওইখান থেকে চলে গেছে ওই যে আপনার এর আগাটা চলে গেছে ভারসুন। হ্যাঁ, এটা তো কপোতাক্ষ। ও সেটাই তো মূল কপোতাক্ষ। এইটা স্বাধীনের পর পর ম্যাপটা কপোতাক্ষ, ওই যে গুগল ম্যাপে কপোতাক্ষ নদটা দেখা যায়, লাইন দেখা যায়, সেটা দেখা যাচ্ছে যে এই গড়ৈখালীর এই বরাবর এসে এই বরাবর আসছে, কিন্তু এসে মিলাই গেছে, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে কী সুন্দর দুই নদীর দুই পাশে দুই নদী, এক পাশে শিবসা আর এক পাশে হচ্ছে কপোতাক্ষ, তাই ছিল। এখনও এই অঞ্চলের যে পরিবেশ, সেই আমাদের আগেকার দিনের কথা মনে পড়ে, যে সন্ধ্যা হচ্ছে হচ্ছে সবাই পানিতে ঝাপাঝাপি করছে, মারা দৌড়াদৌড়ি করছে, বকাবকি করছে, ওঠার জন্য তাগদা দিচ্ছে, কেউ কেউ মারও খাচ্ছে। তো এইরকম শৈশব আসলে ভীষণ মনে পড়ে। তো যাই হোক, সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরছি আমাদের ট্রলারের দিকে। চলতি পথে সেখানকার মানুষদের সঙ্গে আরও কথা হলো। এই সন্ধ্যার সময় কী হচ্ছে এসব? এই সন্ধ্যার সময় কী হচ্ছে এসব? এই বাচ্চারা, ওঠো 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 ওঠো, ও আম্মা ডাক দাও ডাক দাও ডাক দাও, এই রাত হয়েছে, ওঠো, উঠবা না কি পেলেন লাগবে, ওঠো বাবা, ওঠো 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 ওঠো। ফিরতি পথ ধরেছি আমরা। হ্যাঁ ভাই, ছেড়ে দিয়েন না ছেড়ে দিয়েন না, বহুত কষ্ট করে ধরছে মেলা লম্বা সময় ধরে। খুব খারাপ এই ল্যাস, কেন কি করে? ও উল ফুটে দেয়। কি আরো যত সময় যাবে হবে একটু নাকি? যাক, কয়টা করে পান অনুমান? খালের নাম কি? বস তো বলছে আপনার কাছে শুনি, কপোতাক্ষ বন্ধ করে দিলেন নদীটা এত বড়। মাছের উপরেই সব না জীবন, আপনি প্রথম, ভালো ভালো ভালো। হ্যাঁ দিলীপ দা, জায়গার নাম হচ্ছে শান্তা, খুলনা। এটা কি পাইক গাছের মধ্যে পড়ছে?
পড়ে না ভাই, ডিসকাউন্ট 40 টাকা পাঁচ বার তুই একটা পড়লো, একটা পড়লো ইয়া পড়ে না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করতে থাকেন। একটা পেয়ে গেছে, আছে মোটামুটি ভালোই, ভালো সাইজ। কাকা চলেন, এদিকে নদী থেকে ওঠে, নদী থেকে ওঠে, ভালোই। ও এখানে ঢুকে এখানে বড় হয় ভাই, এত লম্বা হওয়ার দরকার ছিল কোন? ও ভাই, এই এত এত উপর দিকে তাকায় কথা বলা লাগতেছে কি একটা। আপনার হাইট কত? 7 ফিট? আরে বাবা, আকাশের দিকে তাকিয়ে কথা বলা লাগে তার সাথে। হ্যাঁ, মাছ পাইছেন? আব্বাও ছিল এরকম, তাই না? আব্বার কিন্তু কাকা, ওই যে শিবসার গোড়ায় যে খালটা না, কালির খাল থেকে, কালির খাল ওই খালের থেকে, ওই ওইটা থেকে বাগে নিছিল, বাগে নিছে। তারপর মাছ ধরতে গেছিল, বেঁচেছিলেন? মারা গেছে, কতদিন আগে সেটা, কত বছর? 7-8 সালে? তখন আপনি ছোট মোটামুটি, বুঝতে পারছি। আপনি কি জঙ্গলে যান? আমার তো ওই মাটির কাজে আর ওই ধান মন কাটতে আমার কেন মনসাদ মার্কে লোক, আপনার মাথাতে আমি ঝুড়ি নিতে পারবো কি? আপনি আমার মাথাতে নিতে পারবেন? কেন ওই দিকে আমার বলিলাম না, আপনি ইউটিউবে দেখবেন। ইউটিউব সার্চ দিলে বেরিয়ে আসবে। কি নামে সার্চ দিব? উজ্জ্বল মন্ডল বলে সার্চ দেবে। উজ্জ্বল মন্ডল শোনা যেলে সব থেকে লম্বা মানুষ। আচ্ছা উজ্জ্বল মন্ডল, ঠিক আছে তাহলে দেখে নিব। নি কিন্তু আপনাকে কেউ কাজে দেয় না? আমার কেউ নেয় না কোনো কাজে। কেন? মাটির কাজে ধান কাটি আমার কেউ নেয় না। কেন? কাটা কাজ করে, আমি কাটি গাছ মাছ কাটি। উঁচা বলে লম্বা বলে সবাই মানুষ ঝুড়ি নিতে পারে না আমার কাছ থেকে। ও আচ্ছা আচ্ছা, আপনার কাছে ট্রান্সফার করতে পারে না? আচ্ছা আচ্ছা, আপনি এটা বাহিনী করবেন, সবার নিচে 2 ফুট করে জুতা লাগাবেন। বিলাত ভাই একটু জানতো ভাইয়ের পাশে, দেখি কিরকম হাইট। আমি তো তার বগলে নিছি। কত উঁচু! হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই, জল খাওয়ান, ভালো থাকেন। তার বাবাকে বাগে নিয়ে গেছিল এই শিবসা থেকে। কালির খাল, কালির খাল মানে তো শিবসার পশ্চিমে, শিবসার পশ্চিমে, শিবসার পশ্চিমে না পূর্ব দিকে, পশ্চিমে পাটাকাটার উপরে, পাটাকাটার ভাটো আর ভমরখালির জোয়ারে, ভমরখালির জোয়ারে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে সুন্দরবন উপকূলের আসলে ঘরে ঘরে সুন্দরবনের গল্প আছে, সুন্দরবনের বাঘের গল্প আছে, বাঘে মানুষ মেরে ফেলেছে সেই গল্প ঘরে ঘরে রয়েছে, সেই গল্প নয় আসলে বাস্তবতা। তো যাই হোক, আমরা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি শান্তা ঘাটের দিকে, সেখানে আমাদের ট্রলার নোঙর করা রয়েছে, যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে আমরা সেখানেই থাকব রাতে। খুলনা থেকে আসছে লঞ্চ, নৌপথ এই অঞ্চলে এখনও জেগে আছে, টিকে আছে, এবং নৌপথে প্রচুর মানুষ চলাচল করে।
এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। এখানে যদি আমরা মোটরসাইকেল বা অন্য কোনো বাহন ব্যবহার করিও আমাদেরকে পানিপথ এর মাঝে ব্যবহার করতেই হয়। যাই হোক, আমরা শান্তাঘাটে রয়েছি, রাত এখানেই কাটাবো, পরদিন যাব কয়েকটি এলাকায় খাবার বিতরণ করতে। আর চলতি পথের গল্পগুলো আপনাদের শোনাতে থাকবো, জানাতে থাকবো সুন্দরবন উপকূলের মানুষদের কথা। ভালো থাকবেন সবাই, শুভকামনা। Thank you.